হ্যালো গাইস ইউনিং মুভি এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ট্রেন অফ দ্য ডেট মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি মুভির তার আইএম টিভি রেটিং হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন এবং গুগল ইউজাররা সিক্সটি এইট পারসেন্ট ফ্রেশ বলেছে মুভির শুরুতে আমরা কিমকে দেখি সে দেখে তার ফ্রেন্ড এবং রুমমেট দুজনে মারা গেছে তারপর আমরা বুঝতে পারি এটার তার একটা স্বপ্ন নেক্সট সিনে আমরা মুভির মেন ক্যারেক্টার স্যামকে দেখতে পাই সে খুব ভালো একজন বাইক রেসার কিন্তু তার বন্ধুরা তাকে চিটিং করে বারবার হারিয়ে দেয় তারপর আমরা দেখি কিছু চোর একটি ব্যাংকে চুরি করতে আসে এই দলের মধ্যে ছিল কিম লি সিট জুন আর তাদের লিডার জো তারা চুরি করে সেখান থেকে পালাবে কিন্তু তখনই পুলিশ চলে আসে এবং ফায়ার করতে শুরু করে তাদের মধ্যে মেয়েটি যার নাম জুন তাকে গুলে লেগে যায় এবং মেয়েটিকে ছেড়ে তারা সবাই সেখান থেকে চলে যায় তারপর শ্যাম তার বন্ধুর এক দোকানে এসেছে সে একটি পার্সেল নেয় এবং তার বন্ধু তাকে দোকানটি দেখতে বলে সে সেখান থেকে চলে যায় পুরো রাস্তায় কিমদের পুলিশ পিছু নেয় এবং তারা ভুল করে শ্যামের বন্ধুর দোকানে যায় তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য দোকানের পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায় এবং শ্যামকেও নিয়ে নেয় কারণ তারা এখানকার কিছুই চেনে না তারা একটি রেল স্টেশনে আসে এবং ট্রেনের শেষ কাপার্টমেন্টে গিয়ে লুকিয়ে যায় বলে এর কি করবে তাদের লিডার বলে এ আমাদের এখানকার রাস্তা দেখিয়ে দিবে কারণ আমরা এখানকার রাস্তা কোনো তারা সেখানে সবাই ঘুমিয়ে পড়ে এবং সেখানে জুন চলে আসে তারা সবাই তাকে দেখে অবাক হয়ে যায় কারণ তাকে গুলে লেগেছিল জুন তাদের উপর রেগেছিল কারণ তাকে ছেড়ে তারা সবাই চলে এসছে জুনকে তারা সবাই জিজ্ঞাসা করে সে সেখান থেকে কেমন করে আসলো জুন বলে পুলিশের কাছ থেকে বাঁচিয়ে সে এখানে চলে এসছে তারপর তারা পাশের কম্পার্টমেন্ট থেকে আওয়াজ পায় তারা সেখানে গিয়ে দেখে সেখানে অনেক ইয়ং ছেলে মেয়ে পার্টি করছে পাশের কম্পার্টমেন্টে গিয়ে দেখে অনেক লাক্সুরিয়াস হাই ক্লাস পার্টি চলছিল। এই দেখে তাদের মনে আভার লভ হয় একটু চুরি করার তারপর তারা সবাই এক জায়গায় এসে চুরি করার প্ল্যান তৈরি করে তারপর স্যাম বলে তোমরা চুরি করে কোথায় যাবে এই ট্রেন কোথায় যাচ্ছে তোমরা কেউ জানো তারা শ্যামের কথা কেউ শোনা না এবং সেখান থেকে তারা সবাই চলে যায় তাদের লিডার সেখানে ড্রিঙ্ক দিয়ে বেড়াচ্ছিলো যাতে তাদের উপর সে নজর রাখতে পারে এবং সেখানে কিম আবার সেই আত্মা দেখতে পায় সে দেখে সেই বুড়িটি ছুরি নিয়ে তার দিকে আসছিল এবং জুন তাকে পিছন দিক দিয়ে ধরেছিল সেই বুড়িটি তাকে ছুরি মেরে দেয় এবং সে জানতে পারে এটি একটি স্বপ্ন ছিল এবং সে খুব ভয় পেয়ে যায় এবং তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তারপর সিট কিমকে তার লিডারের কাছে নিয়ে যায় এবং বলে আমরা ফেঁসে যেতে পারি সিট তার বসকে বলে আমরা যদি চুরি করি তাহলে এখান থেকে আমরা পালাতে পারবো না কারণ তারা অনেকজন আছে এই জন্য তারা আবার সবাই মিলে নতুন প্ল্যান তৈরি করে তখন কিম বাথরুমে ফেস হওয়ার জন্য আসে সে সেখানে একটি ছায়া দেখতে পায় এই কথা সে সবাইকে বলে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না তাদের লিডার তাকে মেরে ফেলতে চায় এরকম আরেকবার করলে নেক্সট সিনে আমরা দেখি স্যাম এক জায়গায় বসেছিল তখন সেখানে ইন নামের একটি মেয়ে আসে স্যামের মেয়েটিকে খুব চেনা চেনা লাগে স্যাম সুযোগ বুঝে মেয়েটিকে সব কিছু বলে দিতে চায় কিন্তু সেখানে জুন চলে আসে এবং তাদের দুজনকে ধরে নিয়ে চলে যায় তারপর তাদের লিডার কিমকে তাদের দুজনকে দেখতে বলে স্যাম কিমের সাথে কথা বলে জানতে পারে সে ড্রাগসের কারণে একটি বৃদ্ধ মহিলাকে খুন করেছিল আর সেই মহিলার আত্মা তার সামনে বারবার আসে তারপর তারা দেখে ট্রেনটি চলাকালীন একটি মহিলা ও তার মেয়ে ট্রেনের রাস্তার মাঝে দাঁড়িয়েছিল তখন ট্রেনটি তাদের উপর দিয়ে চলে যায় এবং ট্রেনটি দাঁড়িয়ে যায় তারা সবাই নিচে নেমে আসে এবং তারা সবাই অবাক হয়ে যায় কারণ মহিলা ও মেয়েটিকে খুঁজে পাচ্ছিল না তাদের লিডার জো ট্রেন চালককে বলে মহিলা ও তার মেয়ে কোথায় ট্রেন চালকটি বলে কোন মেয়ে আর কোন মহিলা সে কাউকে দেখতে পায়নি জো আবার জিজ্ঞাসা করে তাহলে তুমি ট্রেন থামিয়েছ কেন ট্রেন চালক বলে আমি খুব জোরে চালাচ্ছিলাম তাই ট্রেনটি থামিয়েছি ওর কিমের একটু সন্দেহ লাগে তাই সে ট্রেনের নিচের দিকে তাকায় আর দেখে মহিলা ও তার মেয়েটি ট্রেনে উঠছে কিম উপরে তাকিয়ে দেখে উপরে কেউ ছিল না এই দেখে সে খুব ভয় পেয়ে যায় সবাইকে সে এই কথা বলে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না তারপর তারা সবাই অবাক হয়ে যায় কারণ যেখানে যতজন প্যাসেঞ্জার ছিল তারা সবাই অদ্ভুতভাবে হারিয়ে গিয়েছিল কিমটা দেখে বাইরে এত বৃষ্টি কিন্তু তারা ভেজেনি জোয়ের মাথা ভয়ে যায় এবার তাদের বিশ্বাস হতে শুরু করে কিম বলেছিল এখানে খারাপ কিছু আছে আবার তারা একসাথে সবাইকে খুঁজতে শুরু করে কিম বলে এসব ভূত করছে তারপর স্যাম জানতে পারে ওই মেয়েটি আসলে একটি মডেল ছিল এই জন্য স্যামের তাকে খুব চেনা চেনা লাগছিল এরপর সুযোগ বুঝে শ্যাম তাদের চুরি করার প্ল্যান কথাটি মেয়েটিকে বলে দেয় এবং মেয়েটিকে বলে আমি তোমাকে নেক্সট স্টেশনে নিয়ে নেমে যাব। তারপর মেয়েটি তাকে বলে এ ট্রেন থেকেও বের হতে পারবে না আর কিছু বলার আগেই বগির উপার থেকে কেউ মেয়েটিকে টেনে নিয়ে চলে যায় এ দেখে শ্যাম খুব ভয় পেয়ে যায় তারপর ওই মেয়েটি একটি আত্মার সাথে কথা বলে সে বলে তুমি এখানকার সব নিয়ম জানো মেয়েটি বলে আমি শুধু শ্যামকে বলতে চাই সে নির্দোষ কিন্তু ওই আত্মা খুব তাড়াতাড়ি সবাইকে জানিয়ে দেব। তারপর কিম আবারও বাথরুমে যায় ও সিট সবাইকে খুঁজে এবং সেখানে জুন চলে আসে তখন আমরা জানতে পারি জুন ব্যাংক রোবারির সময় মারা গিয়েছে এটা তার আত্মা তোমরা আমাকে সেখানে একা ফেলে রেখে চলে এসেছো জুন তাকে আঘাত করে দেয় তারপর সেখানে লি চলে আসে এবং তার সামনে সিটের মাথা কেটে দেয় এই দেখে সে খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায় এবং একটি রুমে চলে আসে আর সে রুম থেকে অনেকগুলো হাত বের হয় সে খুব ভয় পেয়ে যায় এবং আমরা সেখানে সে মহিলা ও তার মেয়েটিকে দেখতে পাই এদেরকে আমরা ট্রেনের লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম এবং আমরা জানতে পারি ব্যাংক রোবারি করার সময় লি গাড়ি চালাচ্ছিল তখন সে তাদেরকে অ্যাক্সিডেন্ট করে দেয় এজন্য তারা তাকে ভয় দেখাচ্ছে তারপর সে ট্রেনের বাইরে চলে যায় এবং সেখানে বাইরে অনেক লাভা ছিল এই জন্য তার মৃত্যু হয়ে যায় টেক্সনে কিমকে আমরা একটা বাথরুমে দেখি সে আয়নার উপর হাত রাখতে তার হাতটি আয়নার উপর থেকে কেউ টেনে নিয়ে যাচ্ছিল এ দেখে সে নিজেকে বাঁচাতে কাজটি ভেঙে দেয় মানে আয়নাটি ভেঙে দেয় এবং তার সাথে তার হাটটিও ভেঙে যায় তারপর বাথরুমে অনেক জল জড়ো হয় এবং তার সেখানেই মৃত্যু হয় তারপর তাদের লিডার জো শ্যামকে পেয়ে যায় এবং এ সব কিছুর জন্য তাকে দায়ী করে এবং তাকে মারতে শুরু করে তাকে যখন মেরে ফেলবে তখনই ইন চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয় তারপর ইন স্যামকে বলে এ ট্রেনে সবাই উঠতে পারে না যারা আসল দুনিয়াতে মারা গেছে তারা একমাত্র এ ট্রেনে উঠতে পারে এ কথা শুনে শ্যাম অবাক হয়ে যায় এবং সে বলে আমি মারা যায়নি আমার মা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে আমার তো সফেও থাকার কথা না ইন বলে এ ট্রেনে সব মানুষকে তারাই দেখতে পারে যারা আসল দুনিয়াতে মারা গেছে আর তার আত্মা বাকি আত্মাদের দেখতে পাবে এ কথা শুনে শ্যাম একটু শান্তি পায় কারণ সে কাউকে দেখতে পায় না এ কথাটি বলতে সে ট্রেনের সবাইকে দেখতে পায় এখানে আমরা একটি মানুষকে দেখি সে সবার কাছে টিকিট দেখছে সে এখানকার কালেক্টর তারপর সে কালেক্টরটি স্যামের দিকে আসে আর বলে তোমার হাতের রেখা বলে দিবে তুমি বেঁচে আছো না মারা গেছো তার হাত দেখতে সে বলে তোমার হাতের রেখা ঠিক আছে তার মানে তুমি বেঁচে আছো এই কথা শুনে ইন বলে এটা কেমন করে সম্ভব কালেক্টর বলে আসল দুনিয়াতে কেউ এমন একজন আছে যে তোমাকে ছাড়তে চায় না স্যাম বলে আমার মা ছাড়া এ দুনিয়াতে কেউ নেই এর মানে মায়ের ভালোবাসার কারণে সেম এখনও বেঁচে আছে তারপর এখানে জো চলে আসে এবং ইনকে ধরে নিয়ে চলে যায় এবং তাকে বাসাতে চলে যায় তাদের মধ্যে লড়াই হয় এবং শ্যাম জোকে হারিয়ে দেয় বাঁচিয়ে নেয় তারপর সেখানে কালেক্টর আসে এ ট্রেন মরা মানুষের মানে ড্রেট ট্রেন এ ট্রেন এখন নরকের দিকে যাচ্ছে আর নরকে চলে গেলে তুমি আর এখান থেকে যেতে পারবে সেম এখানে বিপদের মধ্যে পড়ে যায় সে ভাবতে থাকে এখান থেকে কেমন করে বাইরে যাবে তারপর ইন তাকে একটি হেডফোন দেয় এবং সেটা শুনতে বলে তারপর সেখানে কিছুক্ষণের মধ্যে একটি পোর্টাল খুলে যায় যেটা আমাদের দুনিয়ার সাথে কানেক্টেড আছে স্যাম তাদেরকে থ্যাংক ইউ বলে এবং সেখান থেকে চলে যায় তারপর আমাদের দুনিয়াতে চলে আসে এখানে ওই সময়ই চলছে তখন চোরগুলো স্যামের বন্ধুর দোকানে স্যামের সাথে কন্ট্রাক্টারের দেখা হয় এবং স্যাম কন্ট্রাক্টারকে জিজ্ঞাসা করে আমি ইনের সাথে কেমন করে দেখা করব। কন্ট্রাক্টার বলে তোমার আর ইনের পথ আলাদা দেখা করতে তারপর শ্যামের শরীরকে বাইরে বের করে এবং তার আত্মার শরীরের মধ্যে চলে যায় তারপর চোরদের দেখায় তারা সেই অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং তারা ভাবে বেঁচে আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য